হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ভিডিও শুরুর আগে আসলে সবাইকে সালাম দেই, কারণ আমি মুসলমান হিসেবে সবাইকে সালাম দেই। আর আমার যারা ভিডিও দেখে অবশ্যই আমার সালামের উত্তর দিবেন ইনশাআল্লাহ। আর আমি আজকে যে প্রোডাক্টের ব্যাপারে কথা বলবো, প্রতিনিয়ত আমরা নতুন নতুন প্রোডাক্ট আসলে মার্কেটে সেগুলো আমরা দেখানোর চেষ্টা করি কাস্টমারদের সুবিধার জন্য। অবশ্যই ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, একটু অবশ্যই একটা লাইক দিলে ভালো হয়। বা জন্য যদি চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে রাখেন, পরবর্তীতে আপডেট আসলে আপনি দেখতে পারবেন যে আমাদের কোন আপডেটগুলো আসতেছে বা কোন প্রোডাক্টগুলো আসছে। বা আপনার যদি চাহিদা অনুযায়ী হয়তো প্রোডাক্ট আপনার পছন্দ হয় আপনি নিতে পারেন, বা আমার এখান থেকে নিতে হবে বা যে কোনো জায়গার থেকে আপনি নিতে পারেন, কোনো অসুবিধা নেই। বাট অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখবেন, ভালো জন্য বলতেছি। তো মূলত হচ্ছে আমি কথা বলবো অ্যাপেলস সিরিজ 7 বক্স দেখে তো মনে করতেছেন একদম হুবাহু সেম মাল, কনফিউজ হয়ে যাচ্ছে না? আমি আপনাদেরকে বলতেছি যে অ্যাজ লাইক সিরিজ 7 ভালো করে দেখেন, এখানে সিরিজ 7 লেখা আছে 45 mm, যেটা অ্যাজ লাইক সেম বক্স সেম ডিভাইস সেম ক্যাটাগরি। এখানে আপনার ইউএস এর ভেরিয়েন্ট বা ইয়ার ঠিক আছে, আপনার সিএস হংকং লেখা আছে, ওয়াস সিরিজ 7 45 mm জিপিআরস এটাও আছে, মেড ইন ইন চায়না, একদম অ্যাজ লাইক আপনার ফুল বক্সের মধ্যে যা থাকে এটার মধ্যে সেম লেখা আছে। তো এটার সুবিধাটা কি? এটার সুবিধা হচ্ছে কি, আপনি এই ডিভাইসটা সম্পূর্ণ ওয়াটার প্রুফ এবং স্ক্র্যাচ প্রুফ, কোনো গরিলা গ্লাস 5 ইউজ করা হয়েছে, আপনি লং টাইম ইউজ করতে পারবেন। আর এটা চার্জার অনেক ব্যাকআপ ভালো, আপনি এক চার্জে মিনিমাম 10-15 দিন ইউজ করতে পারবেন। আর এটার হচ্ছে হলো আপনারা একদিন চার্জ দিলে আপনার 10-15 দিন যাবে। আর এটা হচ্ছে অলওয়েজ চার্জার সিস্টেম। তাই প্রোডাক্টটা আমরা আনবক্সিং করে দেখা দিচ্ছি আপনাদেরকে, এই যে প্রোডাক্টটা একদম অ্যাজ লাইক সেম ওই অরিজিনাল বক্সের মতোই। এই যে এই যে অরিজিনাল বক্সে যেরকম থাকে দুইটা পার্ট, এটা তো সেম দুইটা পার্টই, ঠিক আছে? যেরকম ওই যে ওয়াশ লেখা আছে, ঠিক আছে, আপনারা দেখতে পারতেছেন। এই যে এটার তো হচ্ছে কি আপনার এটাতে বেল্টটা থাকবে এই বক্সের ভিতরে, আর এটা হচ্ছে কি হলো আপনার ডিভাইসটা, এখানে ডিভাইসটা থাকবে খুব সুন্দর। আমি ডিভাইসটা আনবক্সিং করে দেখাচ্ছি। এই যে এই ডিভাইসের ভিতরে এইভাবে থাকবে, এটা খুব সুন্দর ইউজার গাইড সহ। আর এই ডিভাইসটা দেখেন একদম অ্যাপেল অরিজিনাল, যেটা যেরকমভাবে ছিল বক্সের ভিতরে এরকমই থাকবে, এটা খুব সুন্দর একটা ডিভাইস। অ্যাজ লাইক সিরিজ 7 মানে দূর থেকে কেউ দেখলে বুঝতে পারবে না, এটা খুব সুন্দর। এটা মেটাল বডির সম্পূর্ণ মেটাল, এটা হচ্ছে গোল্ডেন গরিলা গ্লাস, এটা সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ, এটা যদি আপনি এন্টি কাটার দিয়ে দাগ দেন দাগ করবে না, আপনি চাইলেও আপনি এন্টি কাটার ইউজ করতে পারবেন। এখানে লেখা আছে একদম অরিজিনালটা যেমন সিরিজ 7 লেখা 45 mm, এটাও লেখা আছে 45 mm, সব কিছু লেখাই আছে এভাবে। তো এই বডিটা হচ্ছে লোক আপনার এখানে জুমিং করলে, জুম করলে ওই যে অ্যাপেলের যেটা যেরকম সিস্টেমে আসে এটা ওইরকমভাবেই আসবে। আর এটার যে ইয়াটা আপনার সিরিজ 7-এর যে অপশনগুলো সেই সেম টু সেম অ্যাজ লাইক মানে দেখাই দিব। আমি এখন এটাতে ডিভাইসটাতে চার্জ নাই, কারণ ইনটেক বক্সগুলোতে এটাতে চার্জ থাকে না, আমরা চার্জ দিয়ে আপনাকে বাকিটা দেখাই দেবো। এই যে এটা হচ্ছে ইউজার গাইডটা, আপনারা দেখে নেন এই যে ইউজার গাইডটা, এখানে আপনার যে যে ইয়াগুলো। আর এটাতে কিন্তু অ্যাপেলের যে কোনো বেল্ট ইউজ করা যাবে, অ্যাপেলের অফিসিয়াল যে বেল্ট আছে সিরিজ 7-এর সেম বেল্টে আপনারা এটার সাথে ইউজ করতে পারবেন। আর আমি বেল্টও দেখা দিচ্ছি আপনাদেরকে, বেল্টের বক্সটাও দেখছেন খুব সুন্দর। এই যে বেল্টটা এভাবে থাকে বক্সের ভিতরে, এটা সেট আপ করা থাকে, বেল্টটা খুব সুন্দর বেল্ট সিলিকনের, খুব হেভি বেল্ট, এটা আপনি লং টাইম ইউজ করতে পারবেন, নষ্ট হবে না। আর এটা কিন্তু অ্যাপেলের যে কোনো সিরিজ 7-এর বেল্ট বা সিরিজ 6-এর যে বেল্ট আছে সেটাও ইউজ করতে পারবেন,
45 বা 42 mm যে বেল্ট আছে এটাও ইউজ করতে পারবেন। তো আমরা ডিভাইসটা এখন দেখা দিতে পারতেছি না, একটু চার্জ দিয়ে আমি বাকিটা দেখাই দিচ্ছি। তো আমাদের চ্যানেলটাকে যদি অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন।